আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মেসার্স বিক্রমপুর কোকারিতে। তো আজকে কিন্তু আমরা খুব চমকপ্রদ কিন্তু একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে, তো হোম অ্যাপ্লায়েন্স। তো আপনারা যারা কেনাকাটা করতে চান, আশা করি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে বাইরের কালেকশনগুলো আপনারা হোলসেল প্রাইসে কিন্তু কেনাকাটা করতে পারবেন, আশা করি ফ্রেন্ডস। তো আমাদের সাথে জনি ভাই আছেন আজকে। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিউয়ারদেরকে এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা আমরা কিন্তু আপনার মাল্টিফাংশন কিছু ওভেন নিয়ে আসলাম। যে ওভেনটার মধ্যে আপনারা আপনার ঘরের যে বেকিং আইটেমগুলো যে আমরা যে তৈরি করি, ওই বেকিং আইটেমগুলো কিন্তু আপনি করতে পারবেন। আপনার বাজারে কিন্তু অনেক রকমের ওভেন কিন্তু কিনেন, বা কিনে বা দেখা গেছে কি আপনার মন মতো ওভেনগুলো কিন্তু হয় না, বা দেখা গেছে কি আপনার বাজারে কিন্তু একটা মাইক্রো ওভেন কিন্তু কিনেন, দেখা গেছে ওটার মধ্যে বেকিং আইটেমটা করেন কিন্তু বেকিং আইটেমটা মন মতো কালার আসে না বা ঠিক বৃষ্টিটা হয় না। আবার দেখা গেছে কি আপনার যাকে এই যে ওভেনটা আমরা দেখালাম এটা হলো মাল্টিফাংশন ওভেন, এটাতে যেমন আপনার যাকে কেক বিস্কিট বার্গার পুটিং পিজা স্যান্ডউইচ ফ্রি এভরিথিং সবকিছু করতে পারবেন, এখন সবকিছু তৈরি করতে পারবেন। আদার্স আপনি যদি কোনো খাবার যদি গরম করতে চান সেটা করতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে খাবারটা গরম করতে গেলে। আর আপনি বেকিং আইটেম করতে গেলে আপনার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এক্সাম্পল একটা জিনিস বলে দিই, দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সবকিছু মার্ক করা আছে, যে আপনি যাকে স্যান্ডউইচে করতে কত লাগবে, পিজাতে কত কত সময়, ফ্রিজে কত লাগবে, চিকেনে কত লাগবে, কত সেলসিয়াসে কত টাইম সেট করতে হবে, সবকিছু কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে। বাকি ডিটেলস কিন্তু আমাদের বই আছে, বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে, আর আপনি কিন্তু বই পড়ে নেবেন। আর এখন কিন্তু আপনি বইও কিন্তু পড়তে লাগবে না, এখন কিন্তু সব ইউটিউবের যুগ, আপনি ওভেন লাইক ইউটিউবে সার্চ দিলে ইউটিউবের কি জিনিস চান আপনি যাকে সবকিছু কিন্তু চলে আসবে ডিটেলস পাবেন, ঠিক আছে? এটাও সবার আগে আমি আপনাদেরকে যে একটা জিনিস আগে পরিচয় করাবো, উপরের ক্যাপাসিটি যে ওভেনটা এটা হলো আপনার যাকে 20 লিটার ক্যাপাসিটিটা, হ্যাঁ এ হলো 20 লিটার সাইজের লেখা আছে পেস্টিস কোম্পানি, এবং এগুলোর সাথে কি কি প্রোডাক্ট আছে সবকিছু ডিটেলস এখানে লেখা আছে, এবং কত ওয়াট কত বোল্টে চলবে সবকিছু লেখা আছে। কারণ অনেক আপুর অনেক ভাইয়ারা কিন্তু ভিডিওটা দেখে, দেখার পর অনেক সময় জানতে চায় ভাইটা ওয়াটটা কতটা, বোল্টটা কত, বা এটা কত ওয়াটে চলবে, সবকিছু ডিটেলসে লেখা আছে। কারণ আমার মুখের কথা না, আমি কিন্তু সরাসরি আপনাদেরকে বক্সে কিন্তু দেখা দিলাম। এই একটা 2 নম্বর হলো এটার ভিতরে কিন্তু লাইটিং আছে। আপনারা কিন্তু বাজারে অনেক সময় ইলেকট্রিক ওভেন কিন্তু কিনেন, কেনার পর কিন্তু লাইট থাকে না, এই যে ভিতরে কিন্তু সাইডে কিন্তু একটা লাইট দেওয়া আছে, এই একটা গেছে। এবং এইটার মধ্যে একটা আপনার যে সাপোর্টিং ট্রে দেওয়া আছে, তার মানে এটা ভিতর তো ট্রে থাকবে, গ্রিলের জন্য শিক থাকবে, কি কি থাকবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে বিয়ার্স, এটার মধ্যে কিন্তু আপনি যাকে বেকিং এর ট্রে থাকবে, বারবিকিউ ট্রে থাকবে, গ্রিলের জন্য ট্রে থাকবে, এবং আদার্স আরেকটা ট্রে এক্সট্রা দেওয়া আছে এগুলোর মধ্যে। যাই হোক, এটা হলো 20 লিটার, হ্যাঁ। আর এটার সিস্টেমটা একটু বলে দিই আপনাদেরকে, নিচের সুইচটা হলো টাইমিং, উপরটা হলো আপনার টেম্পারেচার্স, আর এটা হলো আপারলো কয়েল। আপারলো কয়েলটা হলো কি, আপনি যখন বেকিং আইটেম করতে গেলে আপারলো কয়েল অবশ্যই দিতে হবে, এবং আপনি যাকে বেকিং আইটেম করতে গেলে 10-15 মিনিট কিন্তু টাইম দিতে হবে। আর সো আপনি যাকে টেম্পারেচারটা 100 বা 150 রাখবেন, আপনি বড় মিডিয়াম ছোট ক্ষেত্রে সব এক। এখন কিন্তু আমি আপনাদেরকে যে তিনটা সাইজ ওভেন দেখতেছেন, তিনটা কিন্তু তিন রকমের সাইজ, এটা হলো 20, একটা আছে 35, এটা আছে 33, তিনটা তিন রকমের সাইজ কিন্তু ওভেন। তা আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের সাথে আমি বক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বিয়ার্স, এটা হলো আপনার যাকে 35 লিটার, এই যে দেখেন এটা হলো নিচের অংশটা যে ওভেনটা দেওয়া আছে। আর পেস্টিজের কিন্তু 35 লিটার ছাড়াও আপনার যদি দেখা গেছে কি বাসা বাড়িতে যদি আরো যদি বড় ওভেন যদি নেন, আরো বড় ওভেনও আছে, নেক্সট টাইমে ভিডিওতে আমরা দেখাবো, নাহলে আমাদেরকে ফোনে যোগাযোগ করলে আমরা বলে দিব। যেমন 45 আছে, 65 আছে, সব ধরনের ওভেনের সাইজ আমাদের কাছে পেস্টিজের আছে। আর পেস্টিজের ওভেন কিনা মানে কি একটা ভালো একটা ওভেন, কারণ বাজারে অনেক রকম ওভেন আছে কালার আসে না, এটা কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার বেকিং এর কালারটা চলে আসবে। আর এই ওভেনটা কিন্তু নতুন করে নিয়ে আসছে আমাদের কোম্পানি, এটা হলো 35 লিটার, এই যে দেখেন রেড কালার, ঠিক আছে? আর এখন যে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো সেটা হলো 33 লিটার, এই হলো 33টা, এটা হলো এই মাসকারেটা, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকটার সাইজের সাথে আমি বলে দিলাম, আর প্রত্যেকটাতে কিন্তু আমাদের ওয়ারেন্টি পাবেন 5 বছর। 5 বছরের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যাবে সেটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব, সেক্ষেত্রে কোনো পার্সেল কোনো টাকা পয়সা আপনাকে পে করতে হবে না। আর ঢাকার ভিতরে হলো তো আমাদের কাছে নিয়ে আসবেন, আর ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে আগে আমাদেরকে ভিডিও কলে ফোন করবেন, যদি আমরা সমাধান যদি না করতে পারি সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব আপনাদেরকে। আর এটার জন্য কোনো আলাদা কোনো লাইন টানতে হবে না, যে কোনো লাইনে টানবে, অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে, বডি শাটডাউন করলে অটোমেটিক স্ট্রোক হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই অটো সিস্টেম, মনে করেন আপনি গিয়ে কোথাও চলে গেছেন, ওভেনটা আপনার খাবারটা রান্না হচ্ছে, বন্ধ করতে মনে নাই, কোনো টেনশন করবেন না, এই যে হয়ে গেলে এরকম একটা সিঙ্গেল দিব। আর ভিতরের বাইরের থেকে আপনার খাবারটা দেখতে পারবেন, যে আমার কি পরিমাণ খাবারটা হয়েছে বা কি কি তৈরি করতে চাচ্ছি আমরা, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। আবার চাইলে কিন্তু আপনার বারবিকিউ করতে চাইলে বারবিকিউ করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে আবার একটু খুলে দেখাই দিই, এই যে দেখেন এটা হলো 33 লিটার সাইজ,
অনেক বড় সাইজ, ঠিক আছে, একসাথে দুইটা মুরগি ধরবে। আর কেকের যদি কথা বলি, আপনি 10-15 pounds কেক করতে পারবেন বড়টার ভিতরে। এটা হলো আপনি যাকে 35 liters যে দেখেন, এই হলো ট্রেটা আদার্স। কিন্তু এগুলোর সাথে কিন্তু আমাদের কিন্তু এই ট্রেগুলো কিন্তু থাকবে, তাই আমাদের বক্সে করা আছে, আমি সবগুলো ট্রে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। পেস্টিজের ওভেন কিনা মানে কি, আমি বললাম তো যে বাজারে আপনাদের অন্য কোনো ওভেন আর কিনতে হবে না, এক ওভেন কিনবেন, আলাদা মতো অনেক জিনিস করতে থাকেন। এখন আমি আপনাদেরকে এক একটা সাইজের এক একটা প্রাইস আমি আপনাদেরকে বলে দিব। এটা হলো 33 liters, এই 33 liters প্রাইসটা আপনাদেরকে যারা নেবেন একদম ঠিক আপনি 6100 taka দাম করতে পারেন, 6100 taka। এটা হলো 33 liters সাইজ। এখন আমি আপনাদেরকে 20 liters যে সাইজটা দেখাবো, আমি আপনাদেরকে বক্সটা আবার একটু ভালো করে দেখাই দিই। প্রোডাক্ট যেখানে নিবেন, অরিজিনাল বক্সে কোম্পানির নাম লেখা আছে কিনা বা অরিজিনাল বক্স আছে কিনা এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, তাতে কি হবে প্রোডাক্ট কিনে কখনো ঠকবেন না, ঠিক আছে। আর পেস্টিস কোম্পানি খুব একটা ভালো একটা কোম্পানি। এটা হলো ছোটটা 20 liters, এটা যদি নেন আপনার জায়গায় দামটা পড়বে আপনাদেরকে একদম ফিক্স আপনাদেরকে 4500 taka পড়বে। তার মানে সর্বনিম্ন প্রাইসের মধ্যে হলো এটা 4500 taka, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, আপনাদের 35 liters নেব। এই যে বিয়ার, এটা হলো 35 liters নিচেরটা, এটা আমাদের কিন্তু বক্সও আছে, প্লাস আপনার যাকে এটা আমি আপনাদেরকে আনবক্স করে রাখছি, ঠিক আছে। এটা প্রাইসটা আপনার জায়গায় যারা নেবেন আপনি একদম ফিক্স আপনার যা পড়বে আপনার জায়গায় 6300 taka, 6300 taka আমাদের প্রাইস ফিক্স। আর এগুলো প্রোডাক্টের দাম অনুসারে আপনার বলতে পারেন কেন, এগুলো বাইরের দেশে তো আসে, দাম অনুসারে এগুলো বাড়ে, এগুলো কমে না। আর প্রোডাক্টটা যারাই নেবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, সাথে ডেলিভারি চার্জটা এড করতে হবে। আর ঢাকার ভিতরে বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে বিকাশ আমাদের 500-1000 taka পেমেন্ট করতে হবে, বাকি টাকাটা আপনি কুরিয়ার মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, প্রত্যেকটা সাইজের এবং প্রত্যেকটা দামটা বলে দিলাম। আর বাকি যদি আপনারা যদি 45 liters এটারও আছে, তারপরে 65 liters আছে, যদি এগুলো যদি নেন সেক্ষেত্রে আমাদেরকে ফোনে যোগাযোগ করেন, সেটা আমরা প্রাইসটা আপনাদেরকে নেক্সট টাইম বলে দেবো। ভালো থাকবেন। আর যারা এই ধরনের ওভেন গুলো আপনারা নিতে চান ইলেকট্রিক ওভেন, তো তারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।